হাই হাই ফ্রেন্ডস, আমাদের ইন্টারনেট জগতের অসংখ্য কিউট অ্যানিমেল বা প্রাণী আছে যাদের দেখলেই ধরতে বা আদর করতে প্রায় আমাদের সকলেরই ইচ্ছে করে, রাইট? আমাদের কিছু কল্পনারূপী প্রাণী ছাড়াও গ্রহে এমনও কিছু প্রাণী আছে যাদের আজকের ভিডিওতে দেখার পর হয়তো আপনার কাছে প্রিয় হয়ে উঠতে পারে। তো আজকের এপিসোডে আমরা এমনই কিছু ডেভিলস দ্বারা সৃষ্টি প্রাণী নিয়ে আলোচনা করব। সিরিয়াল লিপ বিটল। প্রথম নজরে বিটলকে একটি সাধারণ পোকার মতোই লাগে, কিন্তু অন্য পোকাদের তুলনায় একটু সাইনি বা ঝলমলে, রাইট? এটা এক ধরনের ফসল কীট যারা শুধুমাত্র সবুজ ঘাস পাতাই খায়। এছাড়া নিজেদের দেহের ভেতরে অসংখ্য লার্ভা সৃষ্টি করে, যেগুলোকে সুন্দর এক ধরনের প্যাকেজিংয়ের মধ্যে নিরাপদে রাখে। এদের অকট চেহারা ছাড়াও এক ধরনের অস্বস্তিকর গন্ধ এদের আত্মরক্ষা করতে সাহায্য করে। তবে এটা শিওর যে একে আপনি হাত দিয়ে ছুতেই চাইবেন না। ব্যারেল আই ফিস। একটি অন্য জগতের মাছের কথা ইমাজিন করুন, এবার এই প্রাণীটির দিকে তাকান। কিছুটা অবাস্তব, রাইট? কিন্তু এই মাছটি আমাদের প্রশান্ত মহাসাগরেই অবস্থিত। অস্বাভাবিক ট্রান্সপারেন্ট বা স্বচ্ছ মাথার সাথেও অসাধারণ গোলাকার চোখের চমৎকার সৃষ্টি। এই চমৎকার 2004 সালেই প্রথম খুঁজে পাওয়া গেছিল। স্বচ্ছ মাথা ও গোলাকার সুন্দর চোখের কারণেই মাছটিতে চারপাশের সমস্ত ঘটনা অবজার্ভ বা লক্ষ্য করতে পারে। পিনাট হেড লেন্টেন ফ্লাই। একবার ভেবে দেখো, যদি একটা প্রজাপতি আর একটা কুমিরের ব্রিড করানো হয়, এটা একটু অদ্ভুত বা অকার্ড হয়ে গেল, রাইট? কিন্তু এই পতঙ্গটা সম্পূর্ণ বাস্তব। এর অবাস্তব রূপের জন্যই একে আজকে আমাদের তালিকায় জায়গা করে নিতে বাধ্য করেছে। প্রজাপতির মতো ডানা ও কুমিরের মতো মুখ নিয়েই কোনো ফুলের উপরে বসলে যে কোনো সাধারণ মানুষ একটু অবাকই হবে, রাইট? মারিস্কিপার। এই অদ্ভুত প্রাণীটাকে দেখার পর আপনার মাছ সম্পর্কে আইডিয়া হয়তো সম্পূর্ণই পরিবর্তন হয়ে যেতে পারে। মারিস্কিপারের উজ্জ্বল চামড়া ও শ্বাস প্রশ্বাস অনেকটা উপচর প্রাণীরই মতো, কিন্তু এই মাছের মতো দেখতে প্রাণীটাই গড়িয়ে হাঁটতে ও মাটি থেকে লাফাতেও পারে, ঠিক যেমন একটা সাধারণ মাছ লাফায়। এটির মুখ একটু বিদগুটে হলেও এর চামড়ার কালার ও দেখতে খুবই সুন্দর। এই প্রাণীটি বেশিরভাগ সময় কাদাতে খেলতে ভালোবাসে। অ্যাসাসিন বাঘ। সব প্রাণীগুলির মধ্যে কি আপনি সবথেকে ভয়ানক প্রাণীটা এতক্ষণ খুঁজছিলেন? তাহলে এই প্রাণীটি ঠিক আপনারই জন্য। এরা সাধারণত পোকামাকড় ও তার লার্ভা শিকার করে খায়, কিন্তু ট্রপিক্যাল ভাগে এর কিছু প্রজাতি আছে যারা ছোট বড় সমস্ত প্রাণীরই রক্ত পান করে। এরা শিকার করার সময় শিকার থেকে তাদের নিজেদেরকে লুকিয়ে রাখে। অ্যাসাসিন বাঘ সাধারণত রাতের বেলায় সক্রিয় থাকে, তাদের শিকার করে এবং দিনের বেলায় বিভিন্ন ঘাসের আড়ালে লুকিয়ে থাকে। আমি কখনোই বলছি না আপনাকে এই প্রাণীগুলির মুখোমুখি হতে বা এর সাথে দেখা করতে। তবে আপনি যদি এই প্রাণীগুলির মধ্যে কাউকে দেখতে চান, তাহলে কোন প্রাণীটিকে দেখতে বেশি পছন্দ করবেন সেটি কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। যদি আমার ওপিনিয়ন চান, তাহলে আমি ব্যারেল আই ফিসকেই পছন্দ করব। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি এতটুকু ভালো লেগে থাকে, তাহলে বন্ধুদের সঙ্গে সোশ্যাল সাইটে শেয়ার করতে পারো। লাইক ও কমেন্ট করে জানাও নেক্সট কী ধরনের ভিডিও তোমরা দেখতে চাও। চ্যানেলটি দেখানো বন্ধু সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নাও, কারণ সপ্তাহের প্রতি রবিবার এমনই নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হবো তোমাদের সাথে। পরের ভিডিও নেক্সট উইকে।